হ্যাঁ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আমরা পরের স্লাইডটা দেখি। পরের স্লাইডে আমার পরিচয়, আমাকে চেনো তোমরা, খুব ভালো করে চেনো, সুতরাং স্লাইডে দেখে চেনার প্রয়োজন নাই। ঠিক আছে, তোমরা কেউ কথা বলবে না, আমি কিন্তু তোমাদের মিউট করিনি, কম দেখে মিউট করিনি। ঠিক আছে, তোমরা ভদ্রভাবে ক্লাসগুলো করো, ক্লাসটি সম্পূর্ণ করতে দাও। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করবো। দেখো, আমরা যে কারক বিভক্তি গত ক্লাসে পড়েছি, হ্যাঁ, সেই কারক বিভক্তি থেকে এই ধরনের কোশ্চিন আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, যেমন দেখো, 1 নম্বর কোশ্চিন এখানে বলা হচ্ছে দুধে দই হয়, এখানে দুধে কোন কারকে কোন বিভক্তি? হ্যাঁ, এই বাক্যটি দুধে দই হয়, এখানে দুধে কোন কারকে কোন বিভক্তি? আমরা কিন্তু কারক বিভক্তি গত ক্লাসে শিখেছি। ঠিক আছে, কোনটা কোন কারক, কিভাবে বের করতে হয়, ক্রিয়াকে প্রশ্ন করে, আমরা কিন্তু এগুলো শিখেছি। এখন তোমরা প্র্যাকটিক্যালি দেখবে, যেমন যে দুধে দই হয় এটা একটি বাক্য, এখান থেকে যে দুধে কোন কারকে কোন বিভক্তি। ঠিক আছে, বিভক্তি সম্পর্কে তো তোমাদের ধারণা আছে, আছে না? বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে একটি বাক্যে এক শব্দের সাথে আরেক শব্দের অন্যায় সাধন করে বা সম্বন্ধ স্থাপন করে দেয়। ঠিক আছে, তাহলে এটি কোন কারকে কোন বিভক্তি? এখানে অপশন আছে 4টি, দেখো হবে অপাদানের সপ্তমী। হ্যাঁ ঠিক আছে, অপাদানের সপ্তমী, অপাদানের সপ্তমী যে বললে, কেন অপাদানের সপ্তমী আমাকে একটু বুঝিয়ে দাও, কেন বলো, ব্যাখ্যা দাও। স্যার, কারণ এখানে কোথা থেকে মানে দই হয়, হ্যাঁ সে কোথা থেকে দই হয়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ আমরা অপাদান জানি যে রক্ষিত, জাত, সংশয়, ভয় ইত্যাদি থাকে, তাই না? তাহলে এটা জাত, অর্থাৎ দুধ থেকে দই হচ্ছে, প্রক্রিয়া করে দইটা বের করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে তোমরা একটা জিনিস মনে রাখবা, মানে স্মরণ রাখবার জন্য, বিশেষ করে অপাদান এবং অধিকরণ এই দুইটা কারকের মধ্যে তোমাদের কনফিউশন হয়। অপাদান মানে হচ্ছে, মনে রাখবা যে বিয়োগ, বিয়োগ, যেমন দুধে দই হয়, এটা দুধ থেকে প্রক্রিয়া করে দইটা বের করে নেওয়া হয়, মানে বিয়োগ ঘটানো হয়। ঠিক আছে, আর অধিকরণ হচ্ছে যুক্ত হবে, তখন যখন অধিকরণ আসবে তখন আমরা সেটা নিয়ে কথা বলে বুঝিয়ে দেবো, কেমন? তাহলে দুধে দই হয় এটি অপাদানে সপ্তমী। হ্যাঁ, অপাদানে সপ্তমী কেন? অপাদানে ষষ্ঠীও তো হতে পারতো, অপাদানে পঞ্চমীও তো হতে পারতো, তাহলে সপ্তমী কেন? এখানে এ আছে, হ্যাঁ, এ বিভক্তি আছে, আর এ বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি, সুতরাং এটি অপাদানে সপ্তমী, কারেক্ট আনসার। ঠিক আছে, আমরা পরেরটা দেখি। হ্যাঁ, পরে দেখো কি আছে, গাড়ি স্টেশন ছেড়েছে, এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? গাড়ি স্টেশন ছেড়েছে, এখানে স্টেশন কর্মকারকে শূন্য হয় নাই, আনসার হয় নাই স্যার, অধিকরণ কারকের শূন্য হয় নাই। আবার আবার আর কেউ, আর কেউ সঠিক আনসার বলতে পারো কিনা দেখি, না পারলে তো আমি বুঝি। বলো বলো, একজন কর্তিকার, একজন কর্ম বলেছ, একজন অধিকরণ বলেছ, আরো দুটো অপশন আছে, এই অপশন দুটার মধ্যে একটা রাইট, বলো কোনটা হবে? অবদান কারক স্যার। হ্যাঁ, অপাদান কারক তুমি কি অনুমান করে বললে? না স্যার, অপাদান কোথা থেকে প্রশ্ন করছে স্যার? কোথা থেকে, ইয়েস, কোথা থেকে গাড়ি ছেড়েছে, তাহলে স্টেশন থেকে গাড়ি ছেড়েছে, তাহলে কোথা থেকে প্রশ্ন করলে উত্তর আমাদের চলে আসছে। স্টেশন, যেহেতু এর সাথে কোনো বিভক্তি নাই, যখন কোনো বিভক্তি না থাকবে তখন শূন্য, সুতরাং ঘ নাম্বার সঠিক। স্যার হ্যাঁ বলো স্যার, আমার একটা প্রশ্ন, কথা আছে স্যার, সেটা হচ্ছে এই ক্লাসগুলো আপনারা রেকর্ডিং করে একটু যদি মানে এভাবে অনলাইন ক্লাসগুলোতে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। হ্যাঁ, আমি ক্লাস দিচ্ছি আজকে, খুঁজে পাই না স্যার। আচ্ছা আচ্ছা, আজকে তাও দিয়ে দেবো, এভাবে অনলাইন অনলাইন ক্লাসে পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে এটি কি অপাদান কারকে শূন্য, কেন আমরা তো বুঝতে পারলাম, তাই না? বুঝতে পেরেছি না? হ্যাঁ ওকে, ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাব। হ্যাঁ, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, এ সাবানে কাপড় কাচা চলবে না, একটি বাক্য আছে, বাক্যটা কি? এ সাবানে কাপড় কাচা চলবে না, এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি বলো? যে কেউ ভালো করে চিন্তা করে সূত্র প্রয়োগ করে বলো। হ্যাঁ বলো, এ সাবানে
কাপড় কাচা চলবে না, এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি বলো? সেটা করণে সপ্তমী হবে স্যার। হ্যাঁ, করণে সপ্তমী, রাইট অ্যানসার। জি স্যার। করণের সপ্তমী কেন হলো আমাকে একটু যুক্তি দাও স্যার। এটা মানে কি দিয়ে, কি দিয়ে প্রশ্ন? জি স্যার, কি দিয়ে প্রশ্ন করছে? হ্যাঁ, কিসের সাহায্যে, মানে সাহায্যে, এখানে সাবান সহায়ক ভূমিকা করছে। হ্যাঁ, উপকরণ বা সহায়ক, উপকরণ হলেও করণ হয়, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। অর্থাৎ সাবানটি এখানে উপকরণ হিসেবে কাজ করছে, অর্থাৎ সাবানটি কাপড় কাচতে সহায়ক ভূমিকা পালন করছে। সুতরাং সাবানটা এখানে করণে সপ্তমী। সপ্তমী কি কারণে? এখানে এ বিভক্তি আছে, ঠিক আছে। তাহলে তোমরা ভালো বুঝতে পেরেছ, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। এর পরের স্লাইডটাতে আমরা যাই। হ্যাঁ, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনে বাঘের ভয় আছে। এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ বাঘের ভয় আছে, সুন্দরবনে বাঘের ভয় আছে, ঠিক আছে। এখানে বাঘের ভয়, অর্থাৎ এই বাঘের কোন কারকে কোন বিভক্তি বলো দেখি, কে পারে? বলো, চিন্তা করে বলো, সূত্র প্রয়োগ করে বলো। হ্যাঁ, ঝিমিয়ে পড়েছে সবাই, বলো কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকের ষষ্ঠী বিভক্তি। যারা বললে অপাদান কারকের ষষ্ঠী বিভক্তি, তারা আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও, যুক্তি দাও। পরের স্লাইডে আছে সমিতিতে চাঁদা দাও। এখানে সমিতিতে কোন কারকে কোন বিভক্তি বলো? সম্প্রদান কারকের চতুর্থ বিভক্তি। কিন্তু কর্মও পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এখানে এটা সম্প্রদান হবে, কেননা এখানে সত্য ত্যাগ করে দেয়া হচ্ছে। সত্য ত্যাগ করলে সেটা কি হয়ে যায়? সম্প্রদান হয়ে যায়, ঠিক আছে। তাহলে বুঝতে তো অসুবিধা নাই তোমাদের, আছে নাই? না স্যার। ঠিক আছে, হ্যাঁ, ভালো বুঝেছো, ঠিক আছে। আমরা পরের স্লাইডটাতে যেতে চাই। হ্যাঁ, পরের স্লাইডে বলা আছে অপাদান কারকে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়। সাধারণত মানে সবসময় অপাদান কারকে কোন বিভক্তি, কোনটি বলো? সপ্তমী কি সবসময় হয়? এখানে সাধারণত বলতে বেশি ব্যবহার হয় কোনটি? অপাদান কারকের সংজ্ঞাটা দেখো কি, কোথা হতে, তাই না? তাহলে হতে থেকে চেয়ে কোন বিভক্তি? পঞ্চমী। হ্যাঁ, পঞ্চমী স্যার। হ্যাঁ, পঞ্চমী বিভক্তি বেশি ব্যবহার হয়, ঠিক আছে। পঞ্চমী বিভক্তিটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, পরের স্লাইডে বলা আছে আরেফ বই পড়ে। বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি বলতে হবে তোমাদের? স্যার, কর্মকারকের শূন্য বিভক্তি। কর্মকারকের শূন্য, কেন আমাকে বুঝিয়ে দাও, কেন কেন কর্মকারক? স্যার, কি পড়ে, এটা কি দ্বারা প্রশ্ন করছে? হ্যাঁ, আমরা, ইয়েস ইয়েস, ঠিক আছে, আমরা ক্রিয়াকে কি ও কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাচ্ছি সেটি হচ্ছে কর্মকারক, তাই না? তাহলে আমরা এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে বই পাচ্ছি, বই কর্ম, আর বইয়ের সাথে কোনো বিভক্তি নাই। কোনো বিভক্তি নাই মানেই হচ্ছে শূন্য বিভক্তি, তাই না? ঠিক আছে, হ্যাঁ, আমরা পরেরটাতে, হ্যাঁ, পরেরটাতে দেখতে পাচ্ছি বাবাকে বড় ভয় পাই। এখানে বাবাকে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী স্যার। অপাদানে সম্প্রদানে সপ্তমী। অপাদানে দ্বিতীয়া। অপাদানে দ্বিতীয়া। হ্যাঁ, অপাদানে দ্বিতীয়া, ইয়েস, অপাদানে দ্বিতীয়া। এখানে তো সপ্তমী বিভক্তির প্রশ্নই আসে না, কে রে, এগুলো কি দ্বিতীয়া বিভক্তি না?
আর বাবার ভয় বাবার থেকে আমরা ভয় পাচ্ছি তাহলে এটা উপাদানে দ্বিতীয়া কে আছে ওকে ঠিক আছে এই অন্যরা আমি দেখতেছি শুধু একই কণ্ঠ বারবার শুনতে পাচ্ছি অন্যরা কি বুঝতে পারছো না অন্যদের বলছি অন্যরা কি বুঝতে পারছো জি স্যার হ্যাঁ ওকে জি স্যার বুঝছি ঠিক আছে ওকে ঠিক আছে হ্যাঁ আমরা পরের স্লাইডে চলে যেতে চাই এখানে আছে রাজায় রাজায় লড়াই হয় এখানে রাজায় রাজায় পদটি কোন কারকে কোন বিভক্তি বলো দেখি কর্তৃকারকে সপ্তমী কর্তৃকারকে তৃতীয়া কর্মকারকে শূন্য করণকারকে দ্বিতীয়া স্যার কর্তৃকারকে সপ্তমী কর্তৃকারকে সপ্তমী এই অর্থে 29 তো কি সপ্তমী বিভক্তি তাই না হ্যাঁ রাজায় রাজায় কর্তৃকারকে রাজায় রাজায় যুক্ত হয় ঠিক আছে কর্তৃকারকে সপ্তমী এটা ঠিক আছে এ বুঝতে পেরেছো বাকিরা বুঝতে পেরেছো কেন এটা কর্তৃকারক সপ্তমী হলো বুঝতে পেরেছো না জি স্যার ওকে ওকে ঠিক আছে ভেরি গুড আমরা পরের স্লাইডটাতে যাব হ্যাঁ পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমার গানের মালা আমি করব কারে দান এটি একটি বাক্য আমার গানের মালা শূন্য করণ কারকে শূন্য হ্যাঁ হ্যাঁ यस আমার গানের মালা আমি করব কারে দান মালাটা হচ্ছে উপকরণ তাই না হ্যাঁ উপকরণ হলে অবশ্যই কি হবে করণ হবে এছাড়া এখানে মালাটা দানের সহায়ক হবে আপনার কণ্ঠে গানটা একটু শুনবো ক্লাসের সময় তো আর গান শোনানো যাবে না বুঝছো গান শোনানোর জন্য অনেকটা সময় লাগে এখন আমরা পড়ি আর অনেকগুলো বাকি আছে ঠিক আছে পরে দেখা যাক হ্যাঁ তাহলে আমার গানের মালা আমি করব কারে দান এখানে মালাটা হচ্ছে কি কারো করণ কারকে শূন্য এ বাকিরা তোমরা বুঝতে পেরেছো জি স্যার একদম বুঝতে পেরেছো হ্যাঁ ভেরি গুড জি স্যার গুড গুড আমরা পরেরটাতে যেতে চাই হ্যাঁ পরের স্লাইডে দেখো আছে কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে কি কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করণ কারক করণ কারক স্যার করণ কারক হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এই তো তোমরা অনেক ভালো বুঝো তো তোমরা অনেক ভালো বুঝো আমি ভাবছিলাম তোমরা কিছুই বুঝো না আমি তো দেখতেছি তোমরা আমার চেয়েও ভালো বুঝেছো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এরপরে আমরা দেখি পরেরটা আছে টাকায় কি না হয় টাকায় কোন কারকে কোন বিভক্তি বলে টাকায় কি না হয় তার মানে টাকায় সবই হয় তাহলে এখানে করণে সপ্তমী করণে সপ্তমী यस করণে করণে সপ্তমী জি ভেরি গুড করণে সপ্তমী টাকা এখানে সহায় ঠিক আছে টাকা দ্বারা সবই হচ্ছে এবং 29 টি অ সপ্তমী বিভক্তি আছে সুতরাং এটি কি করণে সপ্তমী বিভক্তি ওকে আমরা পরেরটাতে যাব হ্যাঁ পরের স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কথা একটি বাক্য আছে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কথা এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন দেব স্যার করণ কারকে শূন্য করণ কারকে শূন্য স্যার यस यस করণ কারকে শূন্য জি স্যার শূন্য হ্যাঁ ভেরি গুড কারণ এখানে ঔষধটা কি উপকরণ তাই না হ্যাঁ সহায় ঠিক আছে ভেরি গুড তোমরা ভালো বুঝতেছো এজন্য আমি খুব খুশি তোমরা যে ভালো চমৎকার বুঝতে পেরেছো এজন্য আমি খুব খুশি হ্যাঁ এরপরে আমরা দেখি ঘরেতে ভ্রমর এলো গুনগুনি ঘরেতে কোন কারক বাক্যটি হচ্ছে ঘরেতে ভ্রমর এলো গুনগুনি ঠিক আছে এখানে ঘরেতে কোন কারক বলো অধিকরণে সপ্তমী অধিকরণে সপ্তমী সপ্তমী ভেরি গুড হ্যাঁ অনেক ভালো বুঝতে পেরেছো তোমরা এর পরের স্লাইডে আমরা যাব হ্যাঁ পরের স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি বলো পাঠে কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী হ্যাঁ অধিকরণের সপ্তমী কেন কেন আমাকে বুঝিয়ে দাও স্যার যে কোথায় স্যার কোথায় মানে মন দেয় সেটা হ্যাঁ কোথায় মন দেয় অর্থাৎ আমরা ক্রিয়াকে কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাচ্ছি সেটি হচ্ছে ঘর উত্তর আসছে সুতরাং এটি কখন কোথায় দ্বারা প্রশ্ন করলে অধিকরণ সুতরাং এটি অধিকরণ ঠিক আছে ঘরে ঘর কেন একদম ঘর শব্দ নাই শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে পাঠে পাঠ ঠিক আছে এখানে পাঠটা হচ্ছে অর্থাৎ পাঠে এটি হচ্ছে অধিকরণের স্থান এ বিভক্তি
তাই না? এ হচ্ছে সপ্তমী, ঠিক আছে? আমি কি পেরেছি? হ্যাঁ, তাহলে আমিও পেরেছি, ভালো। হ্যাঁ, এরপর দেখো 16 নম্বর, অল্প শোকে কাতর। বাক্যটা হচ্ছে কি? অল্প শোকে কাতর। বাক্যে শোকে কোন কারকে কোন বিভক্তি? শোক। এখানে শোকে কোন কারকে কোন বিভক্তি? বলো বলো, কারকে সপ্তমী কি? করণ। না স্যার, কর্তি কারকে। কর্তি কারকে? কর্তি হয় কিভাবে? করণ স্যার, করণ কারকে সপ্তমী। হ্যাঁ করণ, তুমি তো আগেতেই ঠিক বলেছিলে, করণ। জি স্যার, করণ। কারণ এখানে শোকটা তো কি, এখানে অল্প শোকে কাতর, শোকটা কাতর হতে সহায়তা করছে। তুমি যে কাতর হচ্ছ কি কারণে? শোকের কারণে। হ্যাঁ, তাহলে শোকটা এখানে সহায়ক, আর সহায়ক হলেই তো করণ কারক হয়, এবং শোকে এ বিভক্তি আছে, সুতরাং করণে সপ্তমী। Am I right? জি স্যার। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, এরপরে আসি আমরা 17 নম্বর দেখতে পাচ্ছি প্রশ্নটি। প্রশ্নটি হলো, ছেলেরা ক্রিকেট খেলে। ছেলেরা কি খেলে? ক্রিকেট খেলে। কর্মে শূন্য স্যার। আগেই বলে ফেলো, তোমরা চমৎকার, তোমরা জিনিয়াস, তোমরা এক্সপার্ট, মানে আমি প্রশ্ন বলার আগে উত্তর বলছো, ভেরি গুড। হ্যাঁ, তাহলে ছেলেরা ক্রিকেট খেলে। মেয়েদের কথা এখানে বলা হয়নি, মেয়েরাও কিন্তু খেলে, ঠিক আছে? মেয়েরা মন মন খারাপ করো না, মেয়েরা তোমরাও খেলো, ঠিক আছে? তাহলে ছেলেরা ক্রিকেট খেলে, বাক্যে ক্রিকেট শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ক্রিকেটটা হচ্ছে কাজ, তাই না? কর্ম শব্দের অর্থ কাজ, সুতরাং এখানে কর্মে শূন্য, ঠিক আছে? কর্ম কারকে শূন্য, অপশন এখানে দুইটা আছে, কর্মে শূন্য আছে, আবার কর্ম কারকে শূন্য আছে, ঠিক আছে? এটা মিস্টেক হয়ে গেছে, যাই হোক, কর্মকারকে শূন্য এটা তো বুঝতে পেরেছি, তাই না? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এরপর একটা আমরা দেখি, পরেরটা কি আছে? বাড়ি থেকে নদী দেখা যায়। বাক্যটা হচ্ছে বাড়ি থেকে নদী দেখা যায়, এ বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কারকে শূন্য। কর্তি। না স্যার, অপাদানে দ্বিতীয়া। অপাদানে, অপাদানে দ্বিতীয়া। জি স্যার, বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে দ্বিতীয়া। কিভাবে অপাদানে দ্বিতীয়া স্যার? কোথা থেকে দেখতে পাচ্ছি? বাড়ি থেকে স্যার। কর্তি কারকে শূন্য? কর্তি তো হবেই না, হয়নি, কর্তি হয়নি। ভালো করে বুঝে বলো, ভালো করে সূত্র প্রয়োগ করে বলো। অধিকরণে পঞ্চমী। হ্যাঁ, অধিকরণে পঞ্চমী, এটা ঠিক। হ্যাঁ স্যার, অধিকরণে পঞ্চমী মানে কোথা থেকে? কোথা থেকে? এই যে থেকে তো পঞ্চমী বিভক্তি, হইতে থেকে চে পঞ্চমী বিভক্তি না? হ্যাঁ, তাহলে কি করে অন্যটা বলো তোমরা, ঠিক আছে? বাড়ি থেকে নদী দেখা যায় মানে কোথা থেকে নদী দেখা যায়? বাড়ি থেকে, তাহলে কখন কোথায় দ্বারা প্রশ্ন করলে অধিকরণ কারক, ঠিক আছে? আর থেকে হলো পঞ্চমী বিভক্তি, সুতরাং অধিকরণে পঞ্চমী বিভক্তি, ঠিক বলিনি আমি? আমি কি ঠিক বলেছি? জি স্যার। গুড, ভেরি গুড। তাহলে আমরা পরের স্লাইডটাই যেতে পারি। পরের স্লাইডে গেলাম, পরের স্লাইডে আছে, প্রভাতে উদল রবি লোহিত বরণ। শব্দ বাক্যটি হচ্ছে, প্রভাতে উদল রবি লোহিত বরণ। বাক্যে প্রভাতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি বলো? ঠিক আছে, অনেক ভালো বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, তারপরে দেখো আছে, বনে ফুল ফোটে। বনে ফুল ফোটে, বাক্যটি হচ্ছে কি? বনে ফুল ফোটে। বনে কোন কারকে কোন বিভক্তি? আমরা পরের স্লাইডটাতে যাব। আমি কাল বাড়ি যাব। আমি কিন্তু যাব না, এটা কিন্তু বাক্য, আমি কাল বাড়ি যাব, আমি কিন্তু বগুড়াই থাকবো, ঠিক আছে? আমি কাল, আমি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের প্রথম। কর্তৃকারকের প্রথমা বা শূন্য? কর্তৃকারকের প্রথমা, ঠিক আছে? আমি নিজেই তো কাজটি করব, তাহলে কর্তা যখন সরাসরি কাজ করে তখন কিন্তু কর্তৃকারক হয়, তাই না? কে বা কারা দ্বারা প্রশ্ন করলেই তো উত্তরটা
চলে আসছে, কে বাড়ি যাবে? আমি, ঠিক আছে? এবং এর সাথে কোনো বিভক্তি নাই, বিভক্তি না থাকলে প্রথম আবার শূন্য হয়, খুব সোজা, তাই না? ভেরি গুড, জি স্যার। হ্যাঁ, এরপরে আমরা আসি 22 নম্বর, আমরা দেখতে পাচ্ছি নদীতে মাছ ধরা সহজ নয়, এইটা বোঝা যাচ্ছে তোমাদের উত্তর করা থেকে, তোমরা চটপট করে উত্তর দিচ্ছ, তার মানে তোমরা বুঝতে পেরেছো সব। হ্যাঁ, ভেরি গুড, আমরা পরে চলে যাব, ঠিক আছে? পরের স্লাইডে তো দেখতে পাচ্ছি আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর একটা সময় বোঝাচ্ছে, সিজন বোঝাচ্ছে, ঠিক আছে? এবং তার সাথে সপ্তমী বিভক্তি আছে, সুতরাং এটি কি? অধিকরণে সপ্তমী। ওকে, হ্যাঁ, পরেরটা আমরা দেখতে পাচ্ছি কি, শুক্রবার স্কুল বন্ধ, বাক্যটি হচ্ছে শুক্রবার স্কুল বন্ধ, বাকি স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য, কর্মে শূন্য, কর্মে শূন্য, হ্যাঁ, কর্মে শূন্য। আমরা কিভাবে বের করব এরপর আমরা দেখতে পাচ্ছি তিলে তেল হয়, তিলে তেল হয়, এখানে কিন্তু একটু জটিল, ঠিক আছে? তোমরা ভালো করে বলবে, তিলে তেল হয়, এখানে অপাদানে সপ্তমী কেন? তিল থেকে তৈল হয়, তিল থেকে উৎপন্ন হয়, হ্যাঁ, তিল থেকে তৈলটা উৎপন্ন হয়, তার মানে তিল থেকে তেলটা বের করতে হয়, মাইনাস করতে হয়, ঠিক আছে না? মাইনাস করতে হয় না? হ্যাঁ, এখানে আমি একটা কথা তোমাদের বলেছি যে অপাদান মানেই হচ্ছে মাইনাস, ঠিক আছে? কি অপাদান মানে? কি মাইনাস, এটা মনে রাখবা, যে অপাদান মানে মাইনাস আর অধিকরণ মানে প্লাস, ঠিক আছে? আমরা অধিকরণ যখন আসবো তখন প্লাস কিভাবে হয় বুঝিয়ে দেবো, আর অপাদান তো মাইনাস বুঝেছো, যেমন তিলে তুল হয় মানে তেল, তিল থেকে তেলটা কি করতে হয়? বের করে নিতে হয়, তাহলে মাইনাস করতে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে তো বুঝতে পেরেছো এটা প্লাস, তিলে তৈল আছে মানে প্লাস হয়েছে, হ্যাঁ, আগেরটা তেল মাইনাস হয়েছে আর এখানে তেল যুক্ত হয়েছে, মানে তেল তিলে তৈল আছে, তার মানে যুক্ত অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে, তাই না? তাহলে অধিকরণ মানে কি? অধিকরণ মানে কি? অধিকরণ মানে হচ্ছে যুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। অনেকগুলো অনেকগুলো প্রশ্ন আমরা সমাধান করলাম, তাই না? অনেকগুলো না, জি স্যার। হ্যাঁ, আশা করি তোমরা, হ্যাঁ, কারক বিভক্তি নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না, ঠিক আছে? কারক বিভক্তি নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা নয়, যতগুলো এক্সাম্পল আমরা উদাহরণস্বরূপ আলোচনা করলাম, আশা করি কারক বিভক্তিতে আর সমস্যা থাকার কথা না, যদি তোমরা ভুলে না যাও। তোমাদের একটা সহজাত স্বভাব আছে, সহজাত প্রবৃত্তি আছে, সেটা হচ্ছে ভুলে যাওয়া, অতি সহজে ভুলে যাও, ঠিক আছে? অতি সহজে ভুলে যাও, এই এই স্বভাবটা তোমাদের অনেক বেশি দেখা যায়, যে ক্লাসে একটা পড়ালাম, পরের ক্লাসে গিয়ে জিজ্ঞেস করলাম, এই ছেলেমেয়েরা এটা কি পড়ানো হয়েছে? না 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 স্যার, এটা হয়নি তো। আবার যখন আলোচনা করতে যাই একটু পর, তখন আমার স্মরণ করো, ও স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা না পড়ানো হয়েছে, ঠিক আছে? এই স্বভাবটা তোমাদের আছে কিন্তু, আছে না? বলো, জি স্যার, হ্যাঁ আছে, তোমরাই স্বীকার করেছো, আছে। সুতরাং এই স্বভাব, হ্যাঁ, ঠিক আছে, তোমরা চর্চা করবে বারবার, ঠিক আছে? তোমরা
বারবার চর্চা করবে। আমি যতই তোমাদের পড়াই না কেন, যতই একটা অধ্যায় ভালোভাবে পড়াই না কেন, এই অধ্যায়গুলো তোমরা যদি বাসায় চর্চা না করো তাহলে কিন্তু ভুলে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, সুতরাং চর্চা করতে হবে। হ্যাঁ, তো আজকে ক্লাসে তোমরা জয়েন করেছো, তোমরা সংযুক্ত হয়েছো, এই জন্য ক্লাসটি সুন্দর হলো, সাফল্য মণ্ডিত হলো, চমৎকার হলো। এজন্য তোমাদের ধন্যবাদ না দিতে হবে না, ঠিক আছে? এজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। ক্লাস কিন্তু শেষ না, আমাদের আলোচনা শেষ, কিন্তু তোমাদের সাথে কিছু প্রশ্নোত্তর পর্ব থাকবে। তোমরা কি বুঝলে না, কোনো সমস্যা আছে কিনা, অন্য কোনো প্রশ্ন আছে কিনা, এগুলো কিন্তু আমাকে করতে পারবে, ঠিক আছে? তো আপাতত তোমরা ক্লাসে জয়েন করেছো, ক্লাসে জয়েন করে তোমরা ক্লাসটাকে সফলতার পর্যায়ে নিয়ে যেতে সহযোগিতা করেছো, এজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এবং সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে আছো, আর আমার মনে হয় করোনার দ্বিতীয় থাবা থেকে তোমরা রক্ষার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আমি শেয়ার স্টপ করে দেবো, এবং তোমাদের সাথে প্রশ্ন, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। তোমাদের কোনো প্রশ্ন আছে, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। এনি কোশ্চেন? নাই, প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখন মিলে